আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে আমি তৈরি করে দেখাবো সরিষা ইলিশ। আর এই সরষে ইলিশটা আজকে যেভাবে নানি দাদিরা রান্না করতেন একেবারে অথেন্টিক সেই উপায়ে রান্না করে দেখাবো। কারণ এই সরষে ইলিশ আদি আমলে রেসিপি ফলো করে তৈরি করলে আসল টেস্ট পাওয়া যায়। রেসিপিটি ভালো লাগবে, রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, 2 টেবিল চামচ কালো ও সাদা সরিষা মিলিয়ে দুটো মিলিয়ে নেবেন। 3-4টি কাঁচামরিচ নিয়েছি। সরিষাটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপর স্ট্রেইনারে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সরিষাতে অনেক ময়লা থাকে। সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষাটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তাহলে তিতা লাগবে না। এখন নিয়েছি 1 চিমটি কালো জিরা, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য লবণ। ব্যাস, এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সরিষা ইলিশ। পাত্রে 1/4 কাপ সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে করলে ইলিশের আসল মজাটা আসে। দিয়ে দিলাম 1 চিমটি কালো জিরা আর 2 কাঁচামরিচ ফোড়ন। ফোড়ন দেওয়ার পরে এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো আধা চা চামচ করে। তেলের মধ্যে ছাড়ার কারণে সরিষা ইলিশের কালারটা অনেক সুন্দর হবে, কিন্তু খেয়াল রাখবেন 20 সেকেন্ডের বেশি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য পানি 20 সেকেন্ড পরে, আর দিয়ে দিলাম লবণ। এখন হালকা করে কষিয়ে নেব। কষে নেওয়া হয়ে গেছে, এখন কিছু পানি দিয়ে দিলাম হালকা করে কষে। এখন দিয়ে দিব মাছগুলো, কাঁচা মাছগুলো এখানে দিয়ে দেব। সরিষা ইলিশ কাঁচা মাছ দিয়ে করলেই বেশি মজা লাগে। ব্যাস, এই সামান্য মশলাগুলো দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ মজাদার সরষে ইলিশ। সরষে ইলিশে কিন্তু অত মশলার প্রয়োজন হয় না, আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু এই রেসিপিতে যায় না। এখন এক পাশ 2 মিনিটের জন্য কষে নেব। এই বৈশাখে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর সিজনের সময় আরও মজা লাগে এই রান্নাটি খেতে। এখন ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। মাছগুলোকে হালকা হাতে উল্টে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এখন উল্টে দিয়ে আবার ঢেকে 2 মিনিট রান্না করে নিব। এপিট ওপিট 2 মিনিট করে 4 মিনিট রান্না করার পরে হাফ ডান হয়ে গেলে আপনাকে সরিষা বাটাটা অ্যাড করতে হবে, তাহলে সরিষা বাটাটা তেতো হয়ে যাওয়ার আর চান্স থাকে না। এখন দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটার সাথে পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এই গুলোনো সরিষা বাটাটাকে ইলিশের সাথে ঢেলে দিব। দিয়ে দেব বাটিটা ধুয়ে কিছু পানি, যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী পানিটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি বাটিটা ধুয়ে কিছু পানি দিয়ে দিব। এখন আমি যদি তেল মশলার সাথে সরিষাটাকে আগেই ভুনে নিতাম তাহলে সরিষাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য অর্ধেক ডান হয়ে যাওয়ার পরে মাছগুলো তখন সরিষা বাটা অ্যাড করব। আমি এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টিপসগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে সরিষা ইলিশ রান্না করলে সরিষা তেতো হয়ে যাওয়ার আর কোনো চান্স না থাকে। আশা করি প্রতিটি স্টেপ ফলো করলে আপনাদের সরিষা আর তেতো লাগবে না। এখন ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে দেব আরেকবার। পুরো রান্নাটা হতে 10 মিনিটের মতো সময় লাগবে। এখন আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর চলে এসেছি। এখন এতে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, এতে সুন্দর একটি ঘ্রাণ হবে আপনার সরিষা ইলিশে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচা সরিষার তেল, এই তেলটাও সরিষা ইলিশটাকে আরও অনেক মজাদার করে তুলবে। এখন অল্প আছে, 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। দেখুন তেলটা উপরে উঠে এসছে, তৈরি হয়ে গেছে দারুণ মজাদার সরষে ইলিশ। এখন চুলাটা বন্ধ করে দিব, পরিবেশনের আগ পর্যন্ত আর ঢাকনা খুলবো না, চুলাতেই রেখে দিব। এখন সাজিয়ে পরিবেশন করে দিলাম দারুণ মজাদার সরিষা ইলিশ। সরিষা ইলিশ কিন্তু পোলাও খিচুড়ি ভাতের সাথে দারুণ মজা লাগে, বৈশাখে তো বটেই। চেষ্টা করবেন ভরা মৌসুমে এই রেসিপিটি তৈরি করে খেতে। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।